আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। প্রথম প্রশ্ন, ব্যবসায়ী কোনো কোম্পানির জন্য নাম সৌজন্য লিখে কোনো দরকারি আসবাব বা দ্রব্য মসজিদে মাদ্রাসায় দান করলে পূর্ণ সওয়াব পাওয়া যাবে কি? যেমন একটি ঘড়ি, জুতার বাক্স, এরকম কিছু তা কোম্পানির নাম লেখা, সৌজন্য অমুক কোম্পানি। প্রথমত, তিনি যদি তার ব্যবসায়িক স্বার্থে দিয়ে থাকেন তাহলে ব্যবসা হবে, কোনো সন্দেহ নেই, সওয়াব পাবে না। বুঝছেন কি না? ঘড়ি মানুষের ঘরেও লাগায়, কি জন্য লাগায়? দিলে আমার এটা তাকাইলে বুঝবে যে এটা অমুক কোম্পানির, তিনি সব পাবেন, কোনো সন্দেহ নেই। সব না মানে তিনি ব্যবসা পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যখন যদি মসজিদের জন্য না দিয়ে থাকেন আর আপনি সেটা পাইয়া আপনাকে ঘরে দিয়েছে, আপনি মসজিদে লাগিয়ে থাকেন, তাহলে আপনি একটা অন্যায় কাজ করছেন। এটা কি মানুষের মসজিদের মধ্যে কারো নাম থাকা উচিত না? কোনো জিনিসের মধ্যে আপনি আরেকটা কোম্পানির অ্যাড দিয়ে দিলেন মসজিদের ভিতরে, কাজটা ভালো হয় নাই। আপনি দেওয়ার সময় এটা খুলে মুছে দেওয়ার দরকার ছিল, এটা হলো কাজ। আপনি আরেকজনের কাজ, আরেকজনের অ্যাড মসজিদে দিচ্ছেন কেন? ব্যবসায়ী অ্যাড মসজিদে দিলে কি করতে হয় জানেন তো? বদদোয়া করতে হয় না? ব্যবসায়ী অ্যাড মসজিদে দিলে কি বলতে হয়? আল্লাহ তোমার ব্যবসা নষ্ট করুক, এই তো মাশাআল্লাহ বলছেন, এই যে এটাই। সুতরাং আপনি যখন এটা দেখছেন যে এটার মধ্যে অ্যাড আছে, আপনি এটা মসজিদে দিবেন না আল্লাহর হস্তে, কারণ অ্যাড দেওয়া যাবে না। অ্যাডটা বন্ধ করে তারপর দিতে পারবেন আপনি যদি দিতে চান, আর ওই লোক দিলেও সেরকম দিতে হবে, মুখটা বন্ধ করে দিতে হবে, নাহলে তার ব্যবসার উল্টা লাল বাতি জ্বলার সম্ভাবনা রয়েছে, কারণ বদ্ধার ভিতরে পড়বে। সুতরাং আপনি, আমি এটাই বলবো, এই জাতীয় কাজগুলো যেন আমরা না করি, আল্লাহ আমাদের হেফাজত করুন।